অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই। আমার যুবক ভাইয়েরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে? অনেক ছেলে চুরি পরে, ব্রেসলেট পরে আসেনা নাই, কানের মধ্যে দুল লাগায় আসেনা নাই, কুমিল্লা শহরে নাই, কুমিল্লা তো আছে দেখবেন, কানে দুল লাগায় অনেক ছেলে, এই জায়গায়ও লাগায়, এরপরে ট্যাটু লাগায় অনেকে, ট্যাটু চিনেন? ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে, মুরব্বীরা আপনারা বুঝবেন না, স্টিকার আর মুরব্বীরাও বুঝে, মাশাআল্লাহ, এটা দামি স্টিকার, এখন 80,000 টাকা দামের ট্যাটু আসছে ঢাকায়, এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে, নিডল দিয়ে, ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায়, কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে? এই ট্যাটু লাগালে কোনো ইবাদত তোমার কবুল হবে? তার মানে তুমি যে ফ্যাশনগুলো করবা, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ড্রেস শুড বি হালাল। ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না, ব্রেসলেট লাগাতে পারবে না, সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না, স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না, এছাড়া তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো। নতুন একটা ফ্যাশন এসেছে, চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা আছে না, আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং, কি কাটিং, ঘোড়া কাটিং। আমি বললাম কি রে এরকম রাখছো, রাখছো স্ক্যান? কয় হুজুর আমার মেসি রাখছে, মেসি, মেসি না মাসি। এই বিজাতিদের এই কালচার আসা যাবে না, বাংলাদেশে ঢুকানো যাবে না। বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাজাহ, কাজাহ করতে, এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন। দুই দিকে চুল নাই, মাঝখানে ঘোরার মতো চুল, এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না, চিল্লায় বলেন ঠিক কি না? কোনো মেয়ে পাতলা পোশাক পড়তে পারবে না, মেয়েদের পোশাক হবে ঢিলা, মেয়েদের পোশাক হবে মোটা, এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো, যেই কোনো ফ্যাশন নাও, ওই ফ্যাশনের মধ্যে বরকত আছে না নাই। ইসলাম তো ফ্যাশন সচেতন, বিশ্বনবী নিজেও কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে, সুবহানাল্লাহ, কইবেন না? অনেকে হাসে, আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে, বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে, এটার ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন, কয়টা কথা বলেন? এক নম্বরে রাখতেন মেসওয়াক, এক নম্বরে কি, দুই নম্বরে জাইতুনের তেল, দুই নম্বরে কি, তিন নম্বরে আতর, তিন নম্বরে কি, চার নম্বরে চিরুনি, পাঁচ নম্বরে হলো টুথপিক। টুথপিক ছিলেন না খিলাইল ছিলেন, হ্যাঁ টুথপিক না খিলাইল, ছয় নম্বরে সুরমাদানি। এই ছয়টা জিনিস বিশ্বনবী ইসলাম সুনি আমিন জিল্ড চামড়ার একটা প্যাকেটের ভিতরে, যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিশ্বনবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন, চিল্লা পড়েন আল্লাহ আকবার। এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে, ইসলাম ডাজন মেক এনি কাইন্ড অফ কমপ্লেক্সিটি টু টেক এনি নিউ ফ্যাশন, কোনো ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই, বাট ইউর ফ্যাশন শুড বি হালাল।